জাপানো টেকনোলজির আরেকটি ভিডিওতে আপনাদের অভিনন্দন। আজকে দেখাবো কিভাবে আপনারা জাপান এম্বাসিতে যাবেন। বর্তমানে ইন্টারনেটের যুগ, সবার কাছে স্মার্টফোন আছে, আপনারা ইচ্ছা করলে গুগলে সার্চ দিয়ে খুব সহজে যেতে পারেন। তারপর আমি আপনাদের 3D মোশনে দেখাবো এই রোডগুলা কিরকম এবং ওখানে কিভাবে পৌঁছাবেন। যদিও এই 3D ছবিগুলা তোলা হয়েছে যেই সময়, এবং বর্তমান চিত্র ভিন্ন হতে পারে, তারপরও আপনাদের একটা ধারণা দিবে। তো আমি আপনাদের প্রথমত যে স্ক্রিনে দেখাচ্ছি, এম্বাসি অফ জাপান হচ্ছে আপনার এই লাল যে অংশটা দেখতেছেন এখানে। তো মূলত যারা আপনার বনানী থেকে আসবেন তারা এই রোডটা ধরে, অর্থাৎ মাদানি এভিনিউ যে রোডটা আছে এই রোডটা ধরে আপনার নতুন বাজার আসবেন, অথবা যারা আপনার রামপুরা দিক থেকে আসবেন তারা এই রোডটা ধরে এই নতুন বাজার এখানে নামতে হবে। আর যারা টঙ্গী থেকে বা উত্তরা থেকে আসবেন তারা কিভাবে আসবেন তা আমি ডিটেলস দেখাচ্ছি। দেখেন, এটা হচ্ছে বিশ্ব রোড আর কি, যেহেতু বিশ্ব রোড আমরা সবাই চিনি। বিশ্ব রোড থেকে যদি রামপুরার দিকে রোডটা আগান তাহলে আপনার বাম দিকে জানেন কি পড়বে, যমুনা ফিচার পার্ক। এবং আরেকটু যদি এই রোডটা ধরে আগান সামনের দিকে তাহলে যেই স্ট্যান্ড আসতেছে তা হচ্ছে নর্দা বাজার। এই নর্দা থেকে আরও সামনে চলে যাবেন, আপনারা মূলত যে বাসে আসবেন সে বাস হচ্ছে বর্তমানে এই রোডে আপনার তুরাক, সালসাবিল, এই বাসগুলা চলতেছে। তো যে কোনো বাস ধরে চলে আসবেন। এটা যদি আপনি সামনের দিকে আসেন তাহলে আপনার যে মোড়টা দেখতেছেন এই মোড়টাই হচ্ছে নতুন বাজার, বা আপনি বলতে পারেন যে আমেরিকা এম্বাসি। সাধারণত এইখানে এম্বাসিগুলো অবস্থিত, এবং এই রোডের আপনার পশ্চিম পাশে এখানে হচ্ছে আমেরিকা এম্বাসি অবস্থিত। তো আপনি যদি ড্রাইভারকে বলেন যে আমি আমেরিকা এম্বাসিতে নামবো তাহলেও তারা এখানে নামিয়ে দেবে। তো এই নতুন বাজার থেকে আপনারা বনানীর দিকে যে রোডটা চলে গেছেন এই রোডে আগাবেন। এই রোডে আগাইলে প্রথমেই রোডের এই পাশে যেটা দেখতেছেন ডান দিকে যে রোডটা চলে গেছে পার্ক রোড, এই পার্ক রোড ধরে হাঁটবেন। হাঁটলে রোডের বাম পাশে একটা সিগন্যাল পড়বে, এবং আরেকটু যাওয়ার পরে দেখবেন যে দূতাবাস রোড পেয়ে যাবেন। এই রোডটা ধরে কিছু দূর আগালেই আপনার জাপান এম্বাসি পেয়ে যাবেন। তো আমি এখন আপনাদের 3D মোশনে এই জিনিসটা দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার যারা নাকি উত্তরার দিক থেকে ঢুকবেন, এটা হচ্ছে নতুন বাজারের যেই ক্রসিং পয়েন্টটা সেটা। এখানে যে সামনে যেই ব্রিজটা দেখতেছেন ওভার ব্রিজ, এখানে মূলত আপনাকে নামাই দিবে যদি আপনি বলেন যে আমি আমেরিকা এম্বাসিতে যাব। তো যেহেতু এদিকে যাচ্ছে তো বাম দিকে নেমে গেলে আপনাকে কি করতে হবে, এই ওভার ব্রিজ দিয়ে ওই পাশে চলে যেতে হবে। সামনে গাছের পিছনে যে লাল বিল্ডিংটা দেখতেছেন এটি হচ্ছে আমেরিকা এম্বাসি। তো আপনি ক্রস করলে ওই পাশে চলে যাওয়ার পর এই রোডটা দেখতেছেন, এই রোডটাই হচ্ছে আপনার কিছুক্ষণ আমরা আগে যে রোডটা দেখলাম এই রোডটাই হচ্ছে আপনার মাদানি এভিনিউ রোড। তো এই মাদানি এভিনিউ রোডে আপনারা আগাইতে থাকবেন। তো আমি প্রথমে বলছি এই রোডে আগাইলে রোডের ডান দিকে যে রোডটা গেছে প্রথম রোড, এই রোড ধরে আমাদের আগাইতে হবে। তো এই রোড ধরে আপনারা সামনে হাঁটতে থাকবেন, 2 থেকে 3 মিনিট হাঁটার পর আপনারা কাঙ্ক্ষিত ডান দিকে রোডটা পেয়ে যাবেন। এটা চিনার উপায় হচ্ছে আপনার আমেরিকা এম্বাসি ঢোকার যে গেটটা আছে, অথবা যে বডকাস্টটা দেখতেছেন এরকমের, এই বডকাস্টটার কাছে আসলেই আপনি ডান দিকে তাকাবেন, দেখবেন যে একটা রোড চলে গেছে। অর্থাৎ এই যে রোডটা দেখতেছেন এই রোড ধরেই আমাদের আগাইতে হবে। এই রোডটাই হচ্ছে মূলত আপনার পার্ক রোড, আমরা কিছুক্ষণ আগে যে রোডটার কথা বলেছিলাম। আমরা হচ্ছে যে রোডটা আমরা বলতেছিলাম পার্ক রোড, আমি আগেও বলছি বামের দিকে একটা সিগন্যাল পাবেন, এটা দিয়ে দেখেন আক্তার ফার্নিচারের একটা শোরুম আছে। তো এই রোডে না দ্বিতীয় রোড যেটা আছে দূতাবাস রোড সাইনবোর্ড পাবেন, তখনই আপনি বামে মোড় নেবেন। তো এই রোডটা ধরে সামনে আগাইতে থাকেন। তো আমি এই রোডটা দিয়ে আপনাদের নিয়ে যাচ্ছি, দেখেন সামনের দিকে যাবেন, সাথে দেখেন দূতাবাস বামে এবং ডানে দুই দিকেই দূতাবাস।
এদিকে ঢুকারও অন্য কোনো রাস্তা পাবেন না। তো দেখেন আপনার প্রথম যে সিগনেটা ছিল, আমি বলছিলাম যে আক্তার ফার্নিচারে যেইটা পারছেন রোডটা পাবেন, পার্ক রোডের এই রোডে আপনারা যাবেন না। এখানেও দেখেন আপনার এম্বাসি রোড বা কিছু একটা লেখা আছে সাইনবোর্ডে, তো আপনারা প্রথম সিগন্যাল না দ্বিতীয় সিগন্যালে যাবেন, তো আরও সামনে চলে যান। দেখেন রোডের পরিবেশ বর্তমানে অন্যরকম হতে পারে, তো আপনারা আরও সামনে চলে যাবেন এই পার্ক রোড ধরে। সামনে চলে গেলে পরবর্তী যে সিগন্যালটা পাবেন দূতাবাস রোড সাইনবোর্ড দেখে, তখন বামে মোড় নেবেন। দ্বিতীয় যে সিগন্যালটা আছে ওইটাই হচ্ছে দূতাবাস রোডের। তো আমি দেখেন চলে গেলাম, এইটাই মূলত হচ্ছে আপনার, এখানে দেখেন ঢাকা ব্যাংকের একটা সাইনবোর্ড আছে এখানে, আপনার অনেক সময় আমি দূতাবাসের সাইনবোর্ডও এখানে দেখা গেছে আর কি। তো এখান থেকে বামে মোড় নেবেন অথবা দূতাবাস এই রোডটা ধরে আগাইলেই আপনার জাপান এম্বাসি পেয়ে যাবেন। তো এখান থেকে 4-5 মিনিট আপনার হাঁটতে হবে। তো দেখেন আমি সামনে চলে যাচ্ছি। এখান থেকে যদি আমি সামনে চলে যাই দূতাবাস রোড ধরে, এই ডান দিকে একটা রোড পাবো, তার পরবর্তী একটু সামনে গেলেই দেখবো যে জাপান এম্বাসি অবস্থিত। তো দেখেন আমি সামনে আগাচ্ছি, সামনে আগাচ্ছি, দেখেন একটা রোড পেয়ে গেছি। তাহলে আমার আর একটু সামনে গেলেই কি পাবো, জাপান এম্বাসি পাবো। এই হচ্ছে আপনার জাপান এম্বাসি। আপনারা একইভাবে যারা আপনার রামপুরার দিক থেকে আসবেন তারা একইভাবে এখানে নতুন বাজার বা যেই আমেরিকা এম্বাসি আছে এখানে নেমে এই রোডে যেতে পারেন, অথবা যারা আপনার বনানী থেকে আসবেন তারাও একইভাবে বনানী থেকে এই রোডে এখানে এসে নেমে এই রোডে আপনারা যেতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের জানার কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টসে করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি যেহেতু এখন দেশের বাইরে আছি, গুগলের মাধ্যমে আপনাদের রোডটা দেখাইলাম, তবে এখানে একটু ভুল ত্রুটি থাকতে পারে, আপনারা সংশোধন করে দিতে পারেন যারা সাধারণত গেছেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল, সবার ভিসা উঠুক এবং সুন্দরভাবে জাপান আসেন, শুভকামনা। বাই বাই। We'll be right back.